আমি সুভাষগঞ্জ উচ্চ বিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগের সহশিক্ষক প্রতীক চৌধুরী। আমার সুভাষগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নতুন একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য বা ক্লাস নাইনেরও কিছু ছাত্রছাত্রীদের জন্য একটা চ্যাপ্টার এখন তোমাদের সামনে তুলে ধরছি। চ্যাপ্টারটার নাম হচ্ছে মাত্রা। পদার্থবিদ্যা বিভাগের এই চ্যাপ্টারটা খুব গুরুত্বপূর্ণ। পদার্থবিদ্যা বিষয়ের ক্ষেত্রে আমরা যেখানটায় কোনো পদার্থের বাহ্যিক ধর্ম নিয়ে আলোচনা করি, সেই বাহ্যিক ধর্ম নিয়ে আলোচনা করার ক্ষেত্রে তাদের বিভিন্ন রাশি সম্পর্কে আমাদের ধারণা লাভ করতে হয়, এবং এক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ হচ্ছে মাত্রা। সাধারণত আমরা মাত্রার বিষয়ে বা মাত্রার উপরে গুরুত্ব কম দিই, কিন্তু আমার ধারণা মাত্রা বিষয়টা যদি ভালো করে পড়া যায় তবে আমরা সেই রাশিটা সম্পর্কে বা সেই ধর্ম সম্পর্কে আরো ডিটেলস জানতে পারবো এবং তার উপরে বিভিন্ন সমস্যাগুলো খুব সহজে সমাধান করতে পারবো। তো আমার এই ক্লাসে, অনলাইন ক্লাসে, আমার ছাত্রছাত্রীদের জন্য কিছুটা হলেও সাহায্য হবে এই আশা নিয়ে আমি শুরু করছি। আজকে আমার দ্বিতীয় দিন। আমি প্রথম দিন তোমাদের সামনে এককের ব্যাপারটা তুলে ধরেছিলাম, আমি সেই জায়গাটা আর একবার একটু তোমাদের সামনে ছোট্ট করে তুলে ধরছি। একটু সময় লাগবে হয়তো, কিন্তু আশা করি তোমাদের সুবিধাই হবে। তো প্রথমে আমরা জানো পরিমাপ। কাকে বলছে পরিমাপ? বলছে প্রাকৃতিক রাশিকে সংখ্যাগত ও অনুভবযোগ্য রাশির সাহায্যে বা মানের সাহায্যে প্রকাশ করাকে আমরা বলছি পরিমাপ। কিছু কোনো প্রাকৃতিক রাশিকে আমরা একটা সংখ্যার সাহায্যে প্রকাশ করব এবং সেই সংখ্যাটার সাহায্যে এমন ভাবে প্রকাশ করব যাতে তার পরিমাণটা আমি অনুভব করতে পারবো, তখনই তাকে বলা হচ্ছে পরিমাপ। এবার ধরে নাও যে যদি কাউকে বলা হয় যে 2 হাত 4, তাই তার পক্ষে সেই ব্যাপারটা ধারণা করা একটু হলেও মুশকিল হবে। কিন্তু যদি তাকে বলি 2 কেজি চাল বা 500 গ্রাম চাল, তাহলে কিন্তু সে সহজেই তার পরিমাণটা নিজের মনের মধ্যে একটা উপলব্ধি তার সৃষ্টি হবে বা সে বুঝতে হবে যে কতটা চালের কথা বলা হচ্ছে। বা হয়তো বলা হলো যে আমার বাড়ি থেকে সুভাষগঞ্জ স্কুলের দূরত্ব কত, যদি আমি বলি 2 কিলোমিটার প্রায়, তখন সেটা খুব সুবিধাজনক ব্যাপারটা হবে, আমি আন্দাজ করতে পারবো যে 2 কিলোমিটার কতটা। কিন্তু যখন এটাকে আমি সেন্টিমিটার বা অন্য কোনো এককের সাহায্যে প্রকাশ করব, তখন কিন্তু সেই প্রকৃত ধারণাটা আমি পাব না। তাহলে এই যেখানটা আমি বললাম যে কোনো প্রাকৃতিক রাশিকে যখন আমরা সংখ্যাগত ও অনুভবযোগ্যভাবে কোনো মানের সাহায্যে প্রকাশ করছি, তখন তাকে বলা হচ্ছে পরিমাপ। এবার রাশি কাকে বলে? বলছে যাকে আমরা পরিমাপ করতে পারবো তাকে আমি রাশি বলছি। অর্থাৎ আমার আশপাশের যে ধর্মটাকে আমি কোনো মানের সাহায্যে প্রকাশ করে তাকে বোঝাতে পারবো, তখন তাকে বলা হচ্ছে রাশি। অর্থাৎ যাকে আমি পরিমাপ করতে পারবো তাকে বলা হচ্ছে রাশি। এবার এই রাশি কয় প্রকার? বলছে রাশি 2 প্রকার, একটা হচ্ছে প্রাথমিক রাশি, একটা হচ্ছে লব্ধ রাশি। প্রাথমিক রাশি কাকে বলা হয়? যে রাশিগুলো কারোর উপর নির্ভর করে না এবং সম্পূর্ণরূপে স্বাধীন, কারোর উপর নির্ভর করে না, সম্পূর্ণরূপে স্বাধীন, তাদেরকে বলা হয় প্রাথমিক বা মৌলিক রাশি। কিন্তু যেসব রাশিগুলো অন্য কোনো প্রাথমিক রাশির উপর নির্ভর করে, মানে এক বা একাধিক প্রাকৃতিক রাশির উপর নির্ভর করে, তখন তাদেরকে বলা হয় লব্ধ রাশি। মাথায় রাখতে হবে প্রাথমিক রাশি মাত্র 7টা আছে, এই 7টা বা প্রাথমিক রাশি বাদ দিয়ে অন্য সকল রাশি কিন্তু লব্ধ রাশি। আমরা যে 7টা প্রাথমিক রাশির কথা এখানে বলছি, সেই 7টা প্রাথমিক রাশি হচ্ছে ভর, সময়, দৈর্ঘ্য, উষ্ণতা, প্রবাহ মাত্রা, দীপন প্রাবল্য এবং পদার্থের পরিমাপ। এখন বিষয় হচ্ছে তাহলে এইখানটাতে আমরা এই জিনিসটা এককেই পড়েছি, তাহলে আমরা মাত্রা কেন পড়ছি? এবার যদি বলা হয় মাত্রা কাকে বলে, তখন বলছে কোনো একটা লব্ধ রাশি, সেই লব্ধ রাশিটা এক একাধিক প্রাথমিক রাশির উপর নির্ভর করতে পারে। তাহলে কোনো একটা লব্ধ রাশি প্রাথমিক বা মৌলিক রাশির উপরে কিভাবে নির্ভর করছে তাকে আমি যে সমীকরণের সাহায্যে প্রকাশ করব তাকে আমরা বলছি তার মাত্রা বা মাত্রীয় সংকেত। তাহলে এখানে প্রশ্নটা হচ্ছে যে যখন কোনো আমরা লব্ধ রাশিকে বা কোনো প্রাথমিক রাশিরও মাত্রা হচ্ছে আমাকে নির্ণয় করতে হবে, তাহলে আমাকে ধরে নিতে হবে যে কিছু প্রাথমিক রাশি আছে যাদের মাত্রাটা আমি জানি, কারণ তাদের সাহায্যে তো আমাকে তাকে প্রকাশ করতে হবে। ঠিক সেই কারণেই আমরা এখানে লিখে দিয়েছি, দেখো ভর, ভর মানে মাস, তাহলে ভর বা মাস হচ্ছে একটা প্রাথমিক রাশি যাকে আমি ক্যাপিটাল এম দিয়ে প্রকাশ করব। সময় ক্যাপিটাল টি, দৈর্ঘ্য ক্যাপিটাল এল কারণ লেন্থ, আর সময় মানে টাইম,
উষ্ণতাকে আমরা বড় হাতে থিটা দিয়ে প্রকাশ করবো। অনেক ক্ষেত্রে ছাত্রছাত্রীদের লিখতে অসুবিধা হয়, তাই আমি বা তোমরা ছোট হাতে থিটা দিয়েও তাকে প্রকাশ করতে পারো। প্রবাহ মাত্রাকে ক্যাপিটাল আই বা ক্যাপিটাল এ দিয়ে প্রকাশ করা যায়। দীপন প্রাবল্য এবং পদার্থের পরিমাপ সম্বন্ধীয় কোন মাত্রীয় সংকেত আমাদের 11 বা 12 এর চ্যাপ্টারে নেই, তাই আমরা এই দুটো বিষয়ে এখন আলোচনা করছি না। এবার মাত্রাটা আমি বোঝাবো কি করে? আমি হয়তো লিখলাম ভরের মাত্রা। যখন লিখলাম ভরের মাত্রা, এটা তো ভাষায় লিখলাম, তাহলে অঙ্কের ভাষায় কি লিখবো? অঙ্কের ভাষায় আমি ত্রিবন্ধনীর মধ্যে লিখব ভর। এবং তাহলে এই ত্রিবন্ধনীর মধ্যে যখন আমি ভর লিখছি, তাহলে সেটা হচ্ছে ভরের মাত্রা, তাহলে এটা হয়ে গেল ক্যাপিটাল এম। ঠিক একইভাবে যদি লিখি সময়, তাহলে এটা হয়ে গেল টি। ঠিক একইভাবে যদি লিখি দৈর্ঘ্য, সেটা হয়ে গেল এল। তো এখানটাতে আমি দুটো খুব গুরুত্বপূর্ণ কথা একটু বলতে চাই, যে আমি তোমাদেরকে বলি এমনও কিছু রাশি আছে যে রাশিগুলোর একক আছে কিন্তু মাত্রা নেই, খুব গুরুত্বপূর্ণ। যেমন যদি আমি রেডিয়ান এককে কোণকে প্রকাশ করি বা ঘনকোণকে যদি আমি স্টেরিডিয়ান এককে প্রকাশ করি, তবে এদের রেডিয়ান বা স্টেরিডিয়ান হচ্ছে এদের একক, কিন্তু এদের কোনো মাত্রা থাকবে না। কেন থাকবে না সেটা আমি একটু পরে তোমাদের সামনে আলোচনা করে দেখাচ্ছি। আবার মাত্রা এবং একক দুটোই নেই সে ধরনের কিছু রাশিও আছে, যেমন ভর সংখ্যা, প্রাথমিক গুরুত্ব, আপেক্ষিক গুরুত্ব, পয়সন অনুপাত, কর্মদক্ষতা, বিকৃতি। আমরা যখন ডিটেলস এর পরে আলোচনা করব, সেই সময় কিন্তু এই সমস্ত রাশিগুলো সম্পর্কে তোমাদের আমি প্রাথমিক ধারণাটা দিয়ে দেবো, তাই তোমাদের বুঝতে সুবিধা হবে কেন এদের মাত্রা বা একক নেই। তবে আমি একটা কথা তোমাদের বলে রাখি, যে সাধারণত দুটো সমজাতীয় রাশি যদি অনুপাত থাকে, তখন কিন্তু সেই যে লব্ধ রাশিটা থাকছে তার কিন্তু কোনো একক বা মাত্রা থাকবে না। আবার একটা কথা বলি, এখানে আমি বলেছি দুটো সমজাতীয় রাশির অনুপাত, কিন্তু কখনোই কিন্তু এর অর্থ না যে দুটো রাশির অনুপাত, দুটো রাশির অনুপাতেরও একক বা মাত্রা থাকতে পারে, কিন্তু দুটো সমজাতীয় রাশি যদি হয় তাহলেই একমাত্র তাদের একক বা মাত্রা নাও থাকতে পারে। তাহলে মাত্রা, তাহলে আমরা কি বললাম যে কোন একটি লব্ধ রাশি বা মৌলিক রাশি, এই লব্ধ রাশি বা মৌলিক রাশি কিভাবে এম, এল, টি, আই এবং থিটা এই রাশিগুলোর উপরে কিভাবে নির্ভর করছে, বা এই রাশিগুলোর সাথে তার সম্পর্কটা কিরূপ, তারা সমানুপাতি না ব্যস্তানুপাতি, না বর্গের সঙ্গে সমানুপাতি না বর্গের সঙ্গে ব্যস্তানুপাতি, সেই ধারণাটাই আমরা এই মাত্রা থেকে লাভ করতে পারি। আমি এই মাত্রা সম্পর্কে তোমাদের প্রাথমিক প্রতিভাবে আলোচনা করতাম, তাহলে আমি তোমাদের কিছু রাশি নিয়ে আলোচনা করব, যে রাশিগুলোর আমি দেখাবো যে তাদের মাত্রা কি হবে। আমরা সাধারণভাবে বলে নেব ভর মানে এন, দৈর্ঘ্য এল, সময়টি প্রবাহ মাত্রা আই এবং উষ্ণতা হচ্ছে থিটা। এবার আমরা এইটুকু জেনে নিয়ে আমরা আলোচনা করছি যে আরো কিছু রাশির মাত্রা কি হবে। যেমন দূরত্ব, কোন একটা কণা কোন একটা অবস্থানে ছিল, সেখান থেকেও কিছুটা দূরে গিয়ে বি অবস্থানে গেল, তাহলে এই কণাটা একটা দূরত্ব অতিক্রম করলো। দূরত্বটা আমি মাপবো কার সাহায্যে? এটা দৈর্ঘ্যের সাহায্যে। তাই দূরত্ব এক ধরনের দৈর্ঘ্য, তাহলে দূরত্বের যদি মাত্রা নির্ণয় করতে হয় তাহলে দূরত্বের মাত্রা হবে এল। এবার কণাটার প্রাথমিক অবস্থান ছিল এ, অন্তিম অবস্থান হলো বি, তাহলে এ থেকে যখন বি তে গেল তাহলে এটা হয়ে গেল সরলরৈখিক দূরত্ব বা সরণ, তাহলে সরণটাও কিন্তু আমি দৈর্ঘ্যের সাহায্যে পরিমাপ করবো, তাই সরণের মাত্রাও হবে এল। ঠিক তেমন ভাবে আমরা যদি বলি উচ্চতা,
যদি বলি বেদ, এসবই কিন্তু এক প্রকারে দৈর্ঘ্যই হবে এবং সেটা এল হবে। আমরা যদি বলি ব্যাস বা ব্যাসার্ধ, সেগুলো কিন্তু এল হবে। এখন আমি বললাম ক্ষেত্রফল, ক্ষেত্রফলের মাত্রা কি দাঁড়াবে? ক্ষেত্রফল মানে আমি কি জানি, দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্যটা হচ্ছে এল, প্রস্থটা হচ্ছে এল, তাহলে সূচকের নিয়ম অনুযায়ী কত হচ্ছে, এল টু দি পাওয়ার টু বা এল স্কোয়ার। ঠিক তেমন ভাবে যদি আমি বলি আয়তন, আয়তন মানে আমি বলতেই পারি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, বা অনেক ক্ষেত্রে এটাকে আমি বলতে পারি ক্ষেত্রফল ইন্টু উচ্চতাও বলতে পারি। সেক্ষেত্রে কিন্তু মাত্রা দাঁড়াচ্ছে এল, এল এল মানে এল কিউ। সময়, তোমরা জানো সময়ের মাত্রা হচ্ছে টি। তাহলে বেগ, তাহলে ব্যাপারটা কি, একটা কোন একটা বস্তু প্রথমে একটা অবস্থানে ছিল, তারপরে অন্য একটা অবস্থানে গেল, সেই বস্তুটার যে সরলরৈখিক অতিক্রান্ত দূরত্ব, যাকে আমি বলছি সরণ, সরণটা এক প্রকারের দৈর্ঘ্য, এবং এই সরণটার সাথে সাথে একটা সময় অতিক্রম হয়েছে। তাহলে আমরা যদি বলি সরণটাকে এস এবং সময়টাকে টি, তাই আমি বলতে পারি টি সময়ে কণার সরণ এস। তাহলে একক সময়ে কণার সরণ কত, এস বাই টি, মানে সরণ বাই সময়, একে আমি বলছি বেগ। তাহলে বেগের মাত্রা বলতে আমি কি বুঝবো, সরণ ভাজিত সময়, তাহলে কত হচ্ছে এল বাই টি, মানে এল টি ইনভার্স। ঠিক একই হবে দ্রুতি, তাহলে দ্রুতি মানে আমরা কি জানি, এই যে কণাটা এ অবস্থান থেকে বি অবস্থানে আসলো, এক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব যে ডি হয়, তাহলে আমি লিখতে পারি টি সময়ে কণার দ্বারা অতিক্রান্ত দূরত্ব হচ্ছে ডি। তাহলে একক সময় কণা দ্বারা অতিক্রান্ত দূরত্ব কত, ডি বাই টি, মানে তাহলে কি দাঁড়াচ্ছে, দূরত্ব বাই সময়, যাকে আমরা বলছি দ্রুতি। তাহলে দূরত্ব বাই সময় সমান সমান এল বাই টি বা এল টি ইনভার্স। এবার আসলো তরঙ্গ, তরঙ্গ কাকে বলে, একক সময়ে বেগের পরিবর্তনের হারকে আমরা তরঙ্গ বলি। আমরা তরঙ্গের সংজ্ঞা করেছিলাম যে একক সময়ে কণার যে বেগের পরিবর্তন হয় বা যে বেগের যে বৃদ্ধি হয় তাকে আমরা বলছি তরঙ্গ। তাহলে তরঙ্গ মানেই হচ্ছে বেগের বৃদ্ধি বাই সময়। তাহলে বেগের বৃদ্ধি তো অবশ্যই বেগ হবে এল টি ইনভার্স বাই টি, মানে এল টি টু দি পাওয়ার মাইনাস টু। ঠিক একইভাবে মন্দন কি হবে, বেগের হ্রাস বাই সময় এল টি ইনভার্স বাই টি, মানে এল টি টু দি পাওয়ার মাইনাস টু। ঠিক একইভাবে অভিকর্ষজ তরল, দেখো তোমরা আশা করি বুঝতে পারছো অভিকর্ষজ তরল একবার তরল, তাহলে এর মাত্রাটাও হবে এল টি ইনভার্স, সরি এল টি টু দি পাওয়ার মাইনাস টু। এখন আমরা এই যে রাশিগুলো নির্ণয় করলাম, দেখো এখানে তোমরা বুঝতে পারছো যে সময় মৌলিক রাশি, বেগ কিন্তু নির্ভর করছে দুটো রাশির উপরে, মানে দুটো মৌলিক রাশির উপরে, দৈর্ঘ্যের উপরে নির্ভর করছে, সময়ের উপরে নির্ভর করছে। তাহলে এইখানটাতেই আমরা বুঝতে পারছি, এখানটাতে আমরা বুঝতে পারছি যে মাত্রার প্রয়োজনীয়তাটা কি। মাত্রা বলতে আমরা বুঝছি বেগ একটা হচ্ছে লব্ধ রাশি, যে লব্ধ রাশিটা, যে লব্ধ রাশিটা দুটো মৌলিক রাশির উপরে কিভাবে নির্ভর করছে তার ব্যাপারটা এখানটায় বোঝাচ্ছে। ঠিক একইভাবে তরঙ্গ এল টি টু দি পাওয়ার মাইনাস টু, তার মানে তরল নির্ভর করছে দৈর্ঘ্যের উপরে এবং সময়ের বর্গের সঙ্গে ও ব্যস্তানুপাতি হয়ে যাচ্ছে।
এবার হচ্ছে ভরবেগ। এই ভরবেগ রাশিটার কি মাত্রা নির্ণয় করতে হয়? তোমরা জানো কোন একটা গতিশীল বস্তুর ভর এবং বেগের গুণফলকে আমরা বলছি তার ভরবেগ। তাহলে ভরবেগ মানেই হচ্ছে ভর ইনটু বেগ। তাহলে ভর মানে এম আর বেগ মানে এল টি। এটা হয়ে গেল হচ্ছে ভরবেগের রাশিমালা বা ভরবেগের মাত্রা।